হ্যালো, দিস ইজ শুভ্রজিৎ অ্যান্ড ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। তো এখন কথা বলবো অ্যামাজন প্রাইমের আজকের রিলিজ মালিক নিয়ে। তো বলা তো হচ্ছে এটা ফাহাদ ফাসিল স্টারার, বাট মোর দ্যান ফাহাদ ফাসিল এই সিনেমাটা গিয়ে কোথাও ডায়েটার্স ফিল্ম। ইয়েস, ডায়েটার মহেশ নারায়ণন ফিল্ম ইজ মালিক। তার কারণ এটাই, তার আগে কিছুটা ইন্ট্রোডাকশন দিয়ে নিই মহেশ নারায়ণন সম্বন্ধে। তো তিনি গত বছর তার সিউ সুন নিয়ে বেশ ভালো হইচই পড়েছিল, তার যেভাবে ফিল্মটার মেকিং ছিল, স্পেশালি মেকিংটা নিয়ে আমি আমার রিভিউতে কথা বলেছিলাম। তো এছাড়াও 2017-তে তার একটা টেক অফ বলে একটা ফিল্ম আছে, পার্বতী থিরুভত, কুঞ্জাক্কু বোবান, আর একটা ছোট রোলে ছিলেন ফাহাদ ফাসিল নিজেই ছিলেন, দেন দিব্যা প্রভা ছিলেন, মোটামুটি চেনা ফেসগুলোর নাম বললাম। তো এছাড়াও ম্যাক্সিমাম তার কাজগুলো তার এডিটের উপরে তার খেলাগুলো থাকে, বা তার ফিল্মোগ্রাফিটা আপনারা যদি ঘাটেন তো দেখবেন ম্যাক্সিমামই তিনি অ্যাজ অ্যান এডিটর অনেক অনেক বেশি সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিগুলোতে কাজ করেছেন। তো এই ফিল্মটা মালিককে আমি কেন ডায়রেক্টার্স ফিল্ম বলছি, তার প্রধান কারণই হচ্ছে ফিল্মটার লেন্থটা 2.5 ঘন্টা রাখা হয়েছে। বাট স্টিল 2.5 ঘন্টাটা জন্য কোথাও গিয়ে আমার ফিল হলো না যে আমি একটা সেকেন্ডও বোর হয়েছি। টোটাল গল্পটা মুভ করতে থাকে। হ্যাঁ, গল্প বলুন বা তার ক্যারেক্টারগুলো বলুন বা সবটা, আপনাকে কোথাটা গিয়ে মনে হবে না যেন আপনি যেন কনস্ট্যান্ট হয়ে গেছেন, কোথাটা গিয়ে আপনি স্টাক করে গেছেন, গল্পটা হুট করে যেন আপনাকে টেনে হিঁচড়ে বড় করা হচ্ছে, রাবার বানানো হচ্ছে, কোথাও গিয়ে আপনাকে ওই ফিলটা দেবে না। আপনি একটা অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমা উইথ সাবটাইটেল দেখছেন, স্টিল আপনি যেন হুক হয়ে থাকবেন টোটালি 2 ঘন্টা 41 মিনিট, 2 ঘন্টা 45 মিনিট ওই রানিং টাইমটা। তো এর যে গল্পটা, একটু গল্প নিয়ে আইডিয়া দিয়ে রাখি। তো কেরালার কোস্টাল এরিয়াতে একটা বা এক কিছু কিছু লোকজন বসবাস করেন, যেই যার মধ্যে অ্যাকচুয়ালি পিছিয়ে পড়া কমিউনিটি রয়েছে আমাদের ভারতবর্ষের নিরিখে, বা ভারতবর্ষের ধর্মের উপরে যত সংখ্যক মানুষ বাস করেন তাদের নিরিখে, সংখ্যালঘু যাদের আমরা বলে থাকি, ক্রিশ্চিয়ান বলুন কিংবা ধরুন মুসলিম বলুন, সেই কমিউনিটির লোকগুলো ওখানে মেইনলি বসবাস করে থাকেন। তো তাদের কিছু নিজস্ব সমস্যা রয়েছে, বাট তাদের মধ্যে কোনো কমিউনাল রাইট নেই, রায়ট নেই বা কোনো দাঙ্গার কোনো ইস্যু ওরম কিছু নয়, বাট তাদের পার্সোনাল কিছু ইস্যু রয়েছে। কারোর মসজিদ নেই ইস্যু রয়েছে, কারোর ওখানে গভর্নমেন্ট যেভাবে ট্রিট করছে ওদের সেই জিনিসগুলো ইস্যু রয়েছে। তো এই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের গভর্নমেন্ট কোনো না কোনোভাবে যেন তাদেরকে খুব একটা সেভাবে তাদের স্পটলাইট দিচ্ছে না, তাদের রাগ রয়েছে সেই জিনিসটা নিয়ে, এবং সেই রাগ আর তার সঙ্গে গভর্নমেন্টের বিভিন্ন সময় বিভিন্ন রকমের যে নেগলিজেন্স, সেই থেকে তারা ওই জায়গাটাতে কেরালার মধ্যে থেকেও বা স্টেটের মধ্যে থেকেও তারা একটা নিজস্ব একটা দেশ টাইপের গঠন করে, যেটা সম্পূর্ণ আলাদা, এবং সেই জায়গাটাতে তাদেরই রুল চলে। সেই জায়গাতে না প্রশাসন কোনোভাবে হাত রাখতে পারে, না পুলিশ কোনোভাবে হাত রাখতে পারে। যা হয়, আপনি কাউকে একটা দিনের পর দিন বঞ্চনা করছেন, দিনের পর দিন শোষণ করছেন, তো একটা টাইমের পর সে তো ফাইট ব্যাক করবে, সে দেওয়ালে পিঠ ঠেকে গেলে সে তো কোথাও থেকে আপনার দিকে বন্ধুটা তাক করবেই। তো তাই হয় এখানে গল্পে। তো সেই কমিউনিটিগুলো আস্তে আস্তে আগে, বা সেই এলাকার যে লোকগুলো তারা আস্তে আস্তে তাদের লাইফস্টাইলটাকে আগে নিয়ে যেতে থাকে, তাদের যেই লাইফস্টাইলের যেই মানে একদম কি বলুন নিচু স্তরের লাইফস্টাইল সেটাকে অনেকটা বেশি এনরিচ করার চেষ্টা করে। এর মাঝখানে তারপর শুরু হয় আসল প্রবলেম, যেটা হচ্ছে তাদের মাঝখানে যারা একসঙ্গে লড়ে ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, তাদের মাঝখান দিয়ে কিছু মানুষের টাকা আর পাওয়ারের যেই লোভ সেটা গিয়ে কোথাও একটা গিয়ে হাত মেলায় গভর্নমেন্টের সঙ্গে, সব মিলিয়ে একটা ওই একটা কনফ্লিক্টেড অ্যাঙ্গেল তৈরি হয়। আর তার সঙ্গে কিছু পার্সোনাল দিক রয়েছে, তার সঙ্গে কিছু কমিউনাল কিছু থটস রয়েছে যেগুলো বারে বারে আমাদের মাথা বিশাল বিশালভাবে আঘাত করে দেয় বিভিন্ন রকমের ঘটনা দিয়ে, সে ধরুন ধর্মীয় ঘটনা হয়ে থাক কিংবা সে ধরুন কোনো টেরোরিজম রিলেটেড ঘটনা হয়ে থাক। তো সব মিলিয়ে বেশ ভালো একটা 2.5 ঘন্টার 2.5 ঘন্টা হওয়া সত্ত্বেও টান টান একটা সিনেমা, নিঃসন্দেহে আপনি এনজয় করবেন। যদি আপনি আর কিছু পয়েন্টের উপরে আপনি যদি ফোকাস নাও করেন তবুও বলবো। তারপর যদি আসি টেকনিক্যালিটিস, সিনেমাটোগ্রাফি দুর্দান্ত দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, শুরুর দিকে একটা লং টেক রয়েছে, বিশাল বিশাল বড় একটা লং টেক রয়েছে, ক্যামেরাটা শুধু মুভ করে, মানে হ্যান্ডেল ক্যামেরা মুভ করে আছে ক্যারেক্টারগুলোর সঙ্গে সঙ্গে, শুধু যে একটা ঘরের মধ্যে ঘুরছে তা নয়, একটা ঘর থেকে একটা ঘর, একটা ঘর থেকে আরেকটা ঘর, একটা ঘর থেকে বারান্দা ব্যালকনি সব জায়গায় ক্যামেরাটা মুভ করে, লাস্টে ওপর থেকে নিচে গিয়ে বা দোতলা থেকে একদম নিচে ক্যামেরাটা যায়, গিয়ে তারপর ওখানে গিয়ে একটা কাট পড়ে, তারপর নেক্সট ফ্রেমে যায়। বিশাল বিশাল ভালো সিনেমাটোগ্রাফি। তাছাড়াও এরিয়াল যে শটগুলো নেওয়া হয়েছে, সমুদ্রের শটগুলো যেভাবে কভার করা হয়েছে আমার বেশ ভালো লেগেছে। মাঝে মাঝে সমুদ্রের শটগুলোকে দেওয়া যেন আপনার ওই চোখের যে ভালো লাগাটা ওটা যেন আরো বেশি করে প্রকাশ করাবে। দেখুন, ক্যারেক্টার দেখছেন সামনে বা গুলিগালা দেখছেন সামনে, বাট কোনো জিনিস ওভার দ্য টপ নয়, তার মাঝখানে ওই সমুদ্রের যে শটগুলো বা সিনিক যে বিউটিগুলো বেশ ভালো চোখের জন্য বিশাল একটা আই সুদিং ব্যাপার ছিল। দু একটা জায়গাতেই গ্রিন স্ক্রিনের ব্যবহার রয়েছে, বাট সেটা বোঝা যাচ্ছে অতটা ভালো হয়নি গ্রিন স্ক্রিনের ব্যবহার। যাই হোক, আর তার সঙ্গে যদি বিজিএম এর পার্টে বলি, বিজিএম খুব বেশি ইউজ করেনি, বাট যেটুকু ইউজ করেছে বেশ যায়। পুরো স্ক্রিপ্ট বা ন্যারেশনটা যেটা ছিল ডাইরেক্টর মহেশ নারায়ণের, তার সঙ্গে বেশ ভালো তার বিজিএমটা যায়। আর তারপর যদি আসি,
পারফরমেন্সের পার্ট, পারফরমেন্সে ফাহাদ ফাদিল নিঃসন্দেহে নিঃসন্দেহে ভালো, তার কাজ নিয়ে নতুন করে বলার কোনো প্রয়োজন পড়ে না। তিনি এখানে প্রায় ধরুন তার ইয়াং ফেসটাকে দেখে আমি বিশাল বিশাল আমার কাছে চমকপ্রদ লেগেছিল, তার একটা ইয়াং ফেজের ক্যারেক্টার সে প্লে করছে, আবার সে একটা বেশি বয়সের ক্যারেক্টার প্লে করছে, তো ওই দুটো বয়সকে বেশ ভালো তিনি পোর্ট্রে করেছেন। তাছাড়াও তার সঙ্গে যারা ছিলেন তারাও বেশ ভালো পাল্লা দিয়ে কাজ করে গেছেন, স্পেশালি নায়াটুতে যিনি ছিলেন পুলিশ লেডি পুলিশ অফিসারটা ছিলেন, দেন দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেনে যিনি ওয়াইফের রোলটা প্লে করেছিলেন, এখানে তার নাম রোজলিন, সেই সেই অ্যাক্ট্রেসটার নাম, তো সেই রোজলিন এখানে কাজ করছেন, বেশ বেশ ভালো কাজ করেছে। ফাহাদ ফাজিলের মতো ওরকম একজন সিনিয়র অ্যাক্টর থাকা সত্ত্বেও কোথাও যেন গিয়ে মনে হচ্ছিল না যে তিনি জাস্ট চেষ্টাটাই করছেন পারছেন না, আমার ভালো লেগেছে। আর তার সঙ্গে আরেকজন যিনি ছিলেন যাকে এর আগে আমি প্রেমামে দেখেছিলাম, যার কাজ তার কাজ টনি ব্র্যাট মনে হয় খুব সম্ভবত তার নাম, তো আমার তার কাজও এখানে ভালো লেগেছে। তাছাড়া সাপোর্টিং যারা ছিলেন বেশ ভালো যোগ্য সঙ্গ দিয়েছেন নিঃসন্দেহে এই সিনেমাটাকে অনেক অনেক বেশি এনরিচমেন্ট করতে, আমার ভালো লেগেছে, আমি রেকমেন্ড করব, অবশ্যই অবশ্যই আপনারা গিয়ে দেখুন, দেখে জানান আপনাদের কেমন লাগলো। আর ডায়েটারের গ্রিপটার জন্য নিঃসন্দেহে নিঃসন্দেহে ডায়েটারকে সাধুবাদ জানাবো। আপনারা যারা অলরেডি দেখে নিয়েছেন ভিডিওটা আপলোড করা পর্যন্ত অবভিয়াসলি কাউন্ট করে জানাতে বলবেন না আপনাদের কেমন লাগলো, আর এই ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আজকের ভিডিওটা এভাবে করার কারণে আমার কিছু ক্যামেরাতে কিছু টেকনিক্যাল এরর্স এসছে বা কিছু ইস্যুস রয়েছে, ওই জন্য আজকে এভাবে করলাম, পরের ভিডিওতে নিঃসন্দেহে নতুনভাবে বা যেভাবে কাজ করে সেভাবেই ফিরে আসবো। বাই বাই।